মন করছে মানিকর কি চগেলে এমনি খেলায়, ওগুলো আমরা ওই ওই রাজ্যে আমরা চলাচল করি না, আমরা ওই রাজ্যে চলাচল করি না, আমরা হলে আলাদা হিসেবের একটা চলাচল আমরা করি, আলাদা হিসেবের চলাচল করি। তাছাড়া আমার খবর দেন কেউর কাছে কোনো জিনটিন যদি থাকে 2,500,000 ও চ্যালেঞ্জ করুক, ও ধৈর্য রাখুক, ওয়ার্ডে আমি নিয়ে হন দিয়ে পারি নাকি খবর করে দিলাম ডাকার বুকে খবর সরিয়ে দেন। 2,500 যদি কেউর কাছে থাকে দিন তারিখ ঠিক করুক, ওয়ার্ডে ধরে রাখবে, আমি ওয়ার্ডে নিয়ে আসব ইনশাআল্লাহ তাআলা, নিয়ে আসব। অরিজিনের নামও জানা লাগবে না আমার, খালি ওই বেটাটার নাম জানলো, খালি লোকটার নাম জানলো, তো লোকটার নাম কি, ও বলো কতগুলো জিন পালে, ও লোকটার খালি নামটা আমার কাছে দিবেন, ওর হুইয়া হাতে নিয়ে হবে ইনশাআল্লাহ তাআলা, দেহু বান্দা কেমনি করে রাখা পারে। এই সমস্ত দুনিয়াদারের মধ্যে আমরা যাই না, কেউ চ্যালেঞ্জ যদি করে চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা, আমি আনো মাইনা বান্দা থু তুই পারলে মিস ছুটে আদি পদ্ম পারো, এরকম কোন কবিরাজ কোন পিসাব কেউ যদি সারা বাংলার জমিনের বুকে ঢাকার বুকে কেউ যদি থাকে, আমি চ্যালেঞ্জ করলাম আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। এই ফেসবুকের মধ্যে যাইতেছে আমার বয়ান, আমার ওয়াজ যাইতেছে, চ্যালেঞ্জ করলাম তোরটা ধরে রাখি, আমি তোদের তাই নেই নাম আনার পর আমি বান্দা তো তুই নিবি দিয়ে পারস কি যায়, দেহে তো চ্যালেঞ্জ হয়ে যাক, দেহি খালি ঘাটে পথে ঘুরি তো ঠিক পাও না কিছু, এই সমস্ত জিনিস তো আমরা ই করি না, এটা তো আলাদা একটা জগতের ব্যাপার। এই সমস্ত দুনিয়ার পেঁচা খুশি বাদ দিয়ে ধুয়ে তো আমরা সঠিক রাস্তার মধ্যে চলতেছি নাকি কম, জিন্দা খেলা খেলি হ্যান ত্যান দিয়ে পয়সা পেতে কামানো গেলে তো দুই নম্বরই কাজ, জায়েজ না এটা, এটা দুনিয়াদারি কাজ, এটা এই সমস্ত যারা করে দুনিয়াদারি কাজ সাবধান, ওদের কাছে আপনারা যাবেন না দুনিয়া হাসিলের জন্য, দুনিয়াই হাসিল হবে আখেরাত হবে না এটা। কিন্তু তারা যদি আমার সাথে চ্যালেঞ্জ করে, যত বড় কবিরা যত বড় ফকির আমার কথা রেকর্ড, কেরা বাংলা জমিনের বুক আছে তার নাম ঠিকানা ক খালি, তোর কাছে কয়টা আছে হেদার নাম আছে তোর নাম ক আগে, তোর নাম তুমি তোর কাছে যে কটা আছে উই রাসূল আমি ইনশাআল্লাহ, এরপর হে কটার আমি বান্দম তুই পারলে নিবি, আসো কোন পিসাব কোন কবিরাজ বাংলার জমিনের বুকে পাতা রেকর্ড আছে পেপারে দিয়া দে, ইনকলাব পেপারে, ইনকলাব পেপারে দিয়া দে, উড়িয়া নিয়ে আসো ইনশাআল্লাহ তাআলা, আর তুই পারলে আমারটা নিস দেখ কদ্দুর পারস। আল্লাহ পাক জানি কবুল করে না, এই সব কিছু বাদ সাদ দিয়া চক্ষু বন্ধ করে জিকির করি কথা খেয়াল করছে, আর যে কই যে দরবারে মাদ্রাসায় দিয়ে মসজিদে দিয়ে দুই সব মাদ্রাসায় দেন দিল্লা ফান্ডে দেন এতিমখানা আছে কিছু দিয়ে দেন দান টান করে আমরা নিজেরা নিজেরা সংসার যা গঠন করি কথা খেয়াল করছে, এইগুলি আমরা করি, তাছাড়া কি অন্য জগৎ থেকে আমরা খালি ঘুরি নাকি, যদি ঘোরা শুরু যদি করি তাহলে তুমি কত নম্বরের বিলিয়ার, আমরা তো পীরগিরি করার সিস্টেম যাই না নেই পীরগিরির মধ্যে নাম, আর মেলায় মানুষ তো গদির মধ্যে থেকে পীরগিরি করতেছে, অত না যাই নাই করতেছে, আবার তো এর কাহিদা কি মায়ের কাজ কোন জায়গায়, এটা যাই রাইতে আমরা ভিতরে ঢুকছি, আমরা যাই রে ঢুকছি, তাছাড়া আমার পিছনে যে শত্রু হাইয়ের মানব শত্রু জিন শত্রু মারাদার শত্রু মেলায় পীরেরা শত্রু আমার মানে সমানে চালানোর উপর চালন করতেছে, কিছুই আমি ড্যাম কেয়ার আমি তো গাড়ি না ঘুরি, গাড়ি না ঘুরি ওয়াশ করতেছে যাইতেছে আইতেছে খাইতেছে, আমার কোনো তাবিজ কবজ নাই মান যাই কোনো হুইতামি তাই কোনো কিছু নাই, এরপর তো পারতা সতা দিন থাকতে মানুষ হয়ে যা, যে কটা পাঠাবি আমার কাছে ব্যক্তির বাইন্দা থেকে মুরিদ বানাবো মনে রেখে দিস, আর পাঠাইস না আর পাঠাইস না, মানিকগঞ্জের পীর একটু অন্য হিসাবের, এটা আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কইরা অন্য রাজ্যে চলাচল হ্যানত্যান করে পীরগিরির মধ্যে আমরা নামছি বুঝ যাই, আমরা নামছি ইনশাআল্লাহ তাআলা ঠ্যাংঠুং শক্ত করে নামছি ইনশাআল্লাহ তাআলা, কাজে এক আল্লাহর কাছে মাথা নত করো, কাজে এই সমস্ত জিনফিন হ্যানতেন ইগিনা হলো আমাকে ঠেঙ্গেন দিছে, ইগিনা আমরা হলাম অগো সালায় আমরা হলাম রাজা বাদশাহ, ওরা কার আব মানুষের অধীন হলো ওরা,
মানুষকে আল্লাহ পাক আমাদের মধ্যে নবী রাসূল আছে নামাজের পীর ইদহান্তা জিনের মধ্যে তাই আছে ওরা খায় কয়লা হলো আড্ডি আমরা গুস্ত হয়ে আড্ডি ফালাই ওরা হে আড্ডি খায় আমরা রুটি ভাইজা কয়লা ফালাই দিয়ে কয়লা ওরা চাইটা খায় শক্তি তো আমাদের কাছে আমরা শক্তি বোতলে বোতলে ভরে রাখতে পারি গাছের মধ্যে বন্ধা রাখতে পারি জ্বালাই দিতে পারি এই শক্তি তো আল্লাহ মানুষ দিচ্ছে কাজে যারা এগিয়ে নেয় সমস্ত কারবার করো মনুষ্যত্বের মর্যাদা ওই জিন্দের ঠেঙ্গের নিচে বিকাইয়া দিস সরব লজ্জা করো না তাগদে পয়সা পেতে হেন টাকা খামিয়া খাও ছুটো লোক আল্লাহর কাছে চাইতে পারো না যে আল্লাহ গোটা বিশ্ব পৃথিবী যিনি সৃষ্টি করলেন সকল কিছু যিনি দিলেন ওই আল্লাহর কাছে মাথা নত করি ওই আল্লাহ আমাদেরকে দিবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ।